রাজ্যের সবচেয়ে বড় বোকাকে রাজা কৃষ্ণদেবরায় ঘোড়া পছন্দ করতেন এবং রাজ্যে ঘোড়ার জাতের সেরা সংগ্রহ ছিল একদিন এক ব্যবসায়ী রাজার কাছে এসে বলল যে সে তার সাথে আরবের সেরা জাতের একটি ঘোড়া নিয়ে এসেছে তিনি রাজাকে ঘোড়াটি পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানালেন রাজা কৃষ্ণদেবরায় ঘোড়া ভালোবাসতেন তাই ব্যবসায়ী বলল যে রাজা এটা কিনতে পারেন এবং তার কাছে এর মতো আরও দুটি আছে ফিরে যাবার জন্য আরবে ফিরে যেতেন রাজা ঘোড়াটিকে এতটাই ভালোবাসতেন যে তাকে অন্য দুটিও রাখতে হয়েছিল তিনি ব্যবসায়ীকে পাঁচ হাজার স্বর্ণমুদ্রা অগ্রিম পরিশোধ করেন ব্যবসায়ী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি অন্য ঘোড়াগুলি নিয়ে দুদিনের মধ্যে ফিরে আসবেন দুই দিন দুই সপ্তাহ হয়ে গেল তারপরও ব্যবসায়ী এবং ঘোড়া দুটির কোনো চিহ্ন নেই এক সন্ধ্যায় তার মনকে শান্ত করার জন্য রাজা তার বাগানে বেড়াতে গেলেন সেখানে তিনি তেনালী রমনকে একটি কাগজে কিছু লিখতে দেখেন কৌতূহলী হয়ে রাজা তেনালিকে জিজ্ঞেস করলেন তিনি কি লিখছেন তেনালী রমন দ্বিধাগ্রস্ত ছিলেন কিন্তু আরও জিজ্ঞাসাবাদের পর তিনি রাজাকে কাগজটি দেখালেন কাগজে নামের তালিকা ছিল রাজার নাম তালিকা শীর্ষে তেনালী বললেন বিজয়নগর রাজ্যের সবচেয়ে বড় বোকাদের নাম প্রত্যাশিত হিসাবে রাজা তার নাম থাকায় ক্ষুব্ধ হয়েছিলেন এবং রমনকে ব্যাখ্যা চেয়েছিলেন তেনালি ঘোড়ার গল্প উল্লেখ করে বলেন রাজা ব্যবসায়ীকে নির্বোধভাবে বিশ্বাস করা ভুল ছিল একজন অপরিচিত পাঁচ হাজার স্বর্ণমুদ্রা পাওয়ার পর কি ফিরে আসবে তার যুক্তির পাল্টা রাজা তখন জিজ্ঞাসা করলেন কি হবে যদি যখন ব্যবসায়ী ফিরে আসে তেনাই হাস্যস্যে উত্তর দিয়েছিলেন যে সেক্ষেত্রে ব্যবসায়ী আরও বল বোকা হবেন এবং তার নাম বোকার তালিকায় রাজাকে প্রতিস্থাপন করবে নৈতিকতা অপরিচিতদের অন্ধভাবে বিশ্বাস করবেন না বুদ্ধির যুদ্ধ বিজয়নগরে এক মহান পণ্ডিত এলেন তিনি সমস্ত ধর্মগ্রন্থ আয়ত্ত করেছিলেন এবং সমগ্র এশিয়ার পণ্ডিতদের প্রশংসা অর্জন করেছিলেন তিনি রাজা কৃষ্ণদেব রায়ের দরবারে পণ্ডিতদের একটি বিতর্কে মুখোমুখি হওয়ার জন্য চ্যালেঞ্জ করতে এসেছিলেন বিজয়নগরের পণ্ডিতরা এই পণ্ডিতের মুখোমুখি হতে নারাজ বৃত্তিতে পণ্ডিতের সাথে তাদের মিল নেই কিন্তু তারা চ্যালেঞ্জ গ্রহণ করতে অস্বীকার করলে রাজা বিরক্ত হবেন তাদের একজন বলল আসুন রমনের সাথে কথা বলি নিশ্চয়ই সে একটা সমাধান বের করবে পণ্ডিতরা রমনকে ডেকে পরিস্থিতি ব্যাখ্যা করলেন রমন তাদের আশ্বস্ত করলেন যে তিনি চ্যালেঞ্জারকে নিতে পারবেন একদিনের জন্য আপনাকে অবশ্যই আমাকে প্রধান পণ্ডিত হিসাবে গ্রহণ করতে হবে তিনি বলেছিলেন অন্যান্য পণ্ডিতরা অনায়াসে রাজি হয়ে গেল পরের দিন পণ্ডিতরা রমনকে একটি পালকিতে করে রাজপ্রাসাদে নিয়ে গেল রমন এবং প্রতিদ্বন্দ্বী একে অপরের মুখোমুখি বসলেন সিল্কের কাপড়ে মোড়ানো বিশাল এক বান্ডিল নিয়ে দুই পণ্ডিত হলের ভিতরে প্রবেশ করলেন তারা রমনের পাশে বান্ডিলটি রেখে তাকে প্রণাম করল রমন তার পাশের বান্ডিলে হাত রাখল আমরা বন্ধনের গুণাবলী নিয়ে আলোচনা শুরু করতে পারি রমন বলেছিলেন অন্য পণ্ডিত হতবাক হয়ে গেলেন তিনি সংস্কৃতে হাজার হাজার পাণ্ডিত্যপূর্ণ রচনা পড়েছিলেন কিন্তু রমনের উল্লেখিত এই কাজের কথা তিনি কখনো শোনেননি তিনি যদি এই বিষয়ে কিছু না পড়েন তাহলে তিনি কিভাবে এই কাজের গুণাবলী নিয়ে আলোচনা করতেন পণ্ডিত পরাজয় স্বীকার করে নিঃশব্দে প্রাসাদ ত্যাগ করলেন রমন কোন মহান কাজের কথা উল্লেখ করেছেন তা জানতে রাজা কৌতূহলী হলেন মোটা দড়ি দিয়ে বাধা লাঠির বিশাল বান্ডিল প্রকাশ করে রমন রেশমি কাপড় খুলে ফেলল রাজা ভ্রুকুটি করে রমণকে ব্যাখ্যা করতে বললেন মহারাজ তিল সরিষা কাষ্ট লাঠি তিলকষ্ট মানে সরিষা গাছের লাঠি রমন ব্যাখ্যা করলেন তারপর দড়ি দেখিয়ে রমন বলল এটি একটি মহিষকে বাঁধতে ব্যবহৃত দড়ি মহিষা মানে মহিষ বাধন মানে বাধার জন্য ব্যবহৃত দড়ি সুতরাং এটি বন্ধন রাজা হেসে ফেললেন এমন জটিল নাম শুনে বেচারা পণ্ডিত ভয় পেয়ে গেলেন রমন তার বুদ্ধি দিয়ে বিজয়নগরের সম্মান রক্ষা করেছিলেন রাজা রমনকে প্রচুর পুরস্কৃত করলেন বেনারমন একজন চোরকে পরাজিত করে একসময় রমন দীর্ঘযাত্রায় বের হন তখনকার দিনে জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে অন্য শহরে যেতে হতো। পথে আরও এক পথিক রমনের সাথে যোগ দিল এই জায়গাটি চোরদের দ্বারা আক্রান্ত আমি ভয় পাচ্ছি তারা আমাকে ছিনতাই করবে আমি কি তোমার সাথে ঘুরতে পারি লোকটি রমনকে জিজ্ঞেস করল রমন অনায়াসে রাজি হয়ে গেল সেই রাতে দুজনে বিশ্রাম নিতে এক জায়গায় থামল রমন ক্লান্ত হয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল তার সঙ্গী এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিল প্রকৃতপক্ষে সে একজন চোর ছিল যে যাত্রীদের ডাকাতি করত সে উঠে রমনের বালিশের নিচে তাকালো তাকে বিরক্ত না করে সে কিছুই খুঁজে পায়নি সে সাবধানে টাকা খুঁজতে খুঁজতে রমনের পকেট খুঁজল এক পয়সাও খুঁজে পাননি তারপর রমন যে বান্ডিলটি নিয়ে যাচ্ছিল তা খুলল আবার সে কিছুই খুঁজে পায়নি পরদিন সকালে দুজনে আবার যাত্রা শুরু করে তারা রাতের জন্য থামল রমনের একটা ভালো ঘুম হল তার সঙ্গী টাকা ও মূল্যবান জিনিসপত্র খুঁজতে গিয়ে রমনের জিনিসপত্র তল্লাশি করে আবারও হতাশ হলেন পরের দিন দুই ভ্রমণকারী পবিত্র শহর তিরুপতিতে পৌঁছেছিল এবং সঙ্গী স্বীকার করল সে চোর আমি কখনোই ব্যর্থ হইনি কিন্তু এবার ব্যর্থ হলাম এখন যেহেতু আমরা বিচ্ছেদ করছি দয়া করে আমাকে বলুন আপনি রাতে টাকা কোথায় লুকিয়েছিলেন চোর অনুরোধ করল যদি না আমি আপনার গোপনীয়তা জানি আমি হয়তো ঘুমাতে পারব না সে স্বীকার করে রমন মুচকি হেসে বলল আমি তোমাকে দেখেই জানতাম তুমি চোর আমি টাকা লুকানোর যত্ন নিয়েছিলাম যেখানে আপনি এটি খুঁজে পাবেন না কিন্তু আমি এটি সর্বত্র খুঁজছিলাম চোর চিৎকার করে উঠল আপনি কি আপনার বালিশের নিচে এটি খুঁজছেন রমন জিজ্ঞেস করল আমি কেন আমার বালিশের নিচে আপনার টাকা খুঁজব হতভম্ব চোর জিজ্ঞেস করল আমি আপনার বালিশের নিচে এটি খুঁজলাম এবং কিছুই পেলাম না কারণ আমি টাকাটা তোমার বালিশের নিচে লুকিয়ে রেখেছিলাম রমন বলল আমি আত্মবিশ্বাসী ছিলাম যে এটি এমন একটি জায়গা যা আপনি কখনই আমার অর্থের সন্ধান করবেন না বেশি অভিশপ্ত বিজয়নগর রাজ্যে রামায় নামে এক ব্যক্তি বাস করতেন গুজব ছিল যে কেউ যদি সকালে রামায়কে দেখে তবে তারা অভিশপ্ত হবে এবং সারা দিন খেতে পারবে না একথা শুনে রাজা নিজেই পরীক্ষা করে দেখতে চাইলেন রক্ষীরা রামার জন্য ব্যবস্থা করে এবং তার জন্য রাজার পাশে একটি কক্ষ স্থাপন করে পরের দিন সকালে রাজা রামার ঘরে চলে গেলেন যাতে তিনি প্রথমে তাকে দেখতে পারেন এবং এই গুজবটি পরীক্ষা করতে পারেন এটা ঠিক তাই ঘটেছে যে দুপুরের খাবারের সময় রাজা তার খাবারের মধ্যে একটি মাছি দেখেছিলেন এবং বাবুর চিকে এটি নিয়ে যেতে বলেছেন এবং একটি নতুন দুপুরের খাবার প্রস্তুত করতে বলেছিল যখন দুপুরের খাবার আবার পরিবেশন করা হয় তখন রাজা তার ক্ষুধা হারিয়ে ফেলেছিলেন এবং বুঝতে পেরেছিল যে এই গুজবটি আসলেই সত্য সকালে রামায়ের মুখ প্রথম দেখেই মানুষ অভিশপ্ত হয়েছিল তিনি তার জনগণের জন্য এটি কামনা করেননি এবং রামায়কে ফাঁসি দেওয়ার দাবি করেছিলেন বিচলিত হয়ে রামায়ের স্ত্রীর সাহায্যের জন্য তেনালি রমণের কাছে যায় কারণ সে তার স্বামীকে হারাতে চায় না পুরো ঘটনাটি শুনে তেনালী রমন রামায়ের কাছে যায় এবং তার কানে কিছু ফিসফিস করে বলে ঠিক তার পরে তাকে ফাঁসিতে নিয়ে যাওয়া হবে একই দিনে রক্ষীরা রামায়কে জিজ্ঞাসা করে যে তার কোনো শেষ ইচ্ছা আছে কি না রামায় বলেন তিনি রাজাকে একটি নোট দিতে চান যা তাকে ফাঁসির আগে পড়তে হবে রক্ষীরা এই নোটটি রাজার কাছে পৌঁছে দেয় নোটে তেনালি রমন ফিসফিস করে বলেছিলেন রামায়ার মুখ দেখলে ক্ষুধা কমে যায় তারপর যে ব্যক্তি রাজার মুখ দেখে সকালে প্রথম তার জীবন হারানো ভাগ্য তাই বেশি অভিশক্ত রামায় নাকি রাজা এটা পরে রাজা তার ভুল বুঝতে পেরে রামায়কে মুক্তি দিলেন গল্পের নৈতিকতা হল কুসংস্কারে পতিত হবেন না